الله ما شيخ سيف العظم بابور الازهري صاحب اهل سنت الجماعت الرجل نقطرو আমাদের গৌরব সারা দেশ ব্যাপী এবং দেশের বাহিরেও ইসলাম এবং সুন্নিয়তের পক্ষে যে সুস্পষ্ট তাত্ত্বিক প্রাঞ্জল ভাষায় কথা বলে আমাদের সকল মুসলিম সমাজকে এবং শান্তিকামী মানবতাকে ইসলাম বোঝানোর চেষ্টা করছেন এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার বাবর ভাই আমাদের অত্যন্ত মহব্বতের এবং শ্রদ্ধাভাজন ভাই তিনি চলে এসেছেন আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না আমি জানি সাইফুল আজম বাবর ভাই অনেক স্টাডি করে কথা বলে প্রত্যেক দিন উনি আলোচনা করার আগে পর্যাপ্ত পরিমাণে স্টাডি করে এটাই উচিত এবং ময়দানে যখন বাবর ভাই কথা বলা শুরু করেছেন আমি লক্ষ্য করেছি অনেক বাউল বক্তারও এখন কিছু লেখাপড়া করে আগে শুধু বাউল গান গাইতো আর ঘুরতো এখন কিছুটা স্টাডি করে এটা যে কুল জা আল হক ওয়া যাহাক আল বাতিল এজন্য এটা নিঃসন্দেহে আমাদের সকলের জন্য একটা ভালো নিদর্শন সাইফুল আজম বাবর ভাই আমাদের সুন্নিয়তের একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে আমি ওনার ছোট ভাই হিসেবে আমার লেখা একটা বই আছে প্রিয় নবীজির সালাত এই বইটা ওনাকে আমি গিফট বা হাদিয়া হিসেবে দিলাম ভাইজন এটা দেখেন দাঁড়ানো মুসিবত দেখেন এটার জন্য দাঁড়াইতে পারলাম না এই বইটা আমি বড় ভাইকে দিলাম পরামর্শ হিসেবে কিছু বললে আমাকে বলবেন আর দোয়া চাইলাম ওয়াজ মাহফিলের মাধ্যমে ময়দানে কিছু খেদমতের আঞ্জাম দেওয়ার চেষ্টা করছি লেখালেখির মাধ্যমে খেদমতের চেষ্টা করছি কারণ একদিন আমি থাকব না আমাদের মাথার উপরে ছিলেন আল্লামা প্রিন্সিপাল এম এ জলিল রহমতুল্লাহ আলাইহে তিনি চলে গেছেন অনেক বড় বড় মুহাক্কিক আলেমরা ছিলেন তারা চলে গেছেন আমরা একদিন চলে যাব আমাদের এই ক্ষুদ্র জীবনে সামান্য কিছু খেদমত করার চেষ্টা আমরা করছি এই বইগুলো সর্বত্র আপনারা ছড়িয়ে দিবেন লা মাযহাবিরা আমাদের নামাজ রোজা আমাদের যাবতীয় আমল আজান একামত সহকারে ওযু গোসলের মধ্যেও তারা আক্রমণ করেছে তারাবি তাহাজ্জুদ ঈদের নামাজ জুমার নামাজ জানাজার নামাজ কসরের নামাজ আওয়াবিন নামাজ সমস্ত নামাজের উপরে তারা আক্রমণ করেছে এমন কোনো আমল নাই যেটার উপরে তারা বিতর্ক তৈরি করছে না আমরা যেভাবে আগে নামাজ পড়েছি নামাজটাকে তারা বিতর্কিত নামাজ বানিয়ে দিচ্ছে জাল হাদিসের নামাজ বানিয়ে দিচ্ছে এইভাবে চলতে থাকলে মুসলিম মিল্লাত ভবিষ্যতে আরো খান খান হয়ে যাবে এটা আমরা হতে দিতে পারি না তারা যদি সৎ উদ্দেশ্যে নামাজের কথাই বলতো তাহলে আগের নামাজিদেরকে তারা জাল হাদিসের নামাজি বলতেন না বিদাতি নামাজি বলতেন না নাবিন নিচে হাত বাঁধারও হাদিস আছে তারা যেভাবে হাত বাঁধে ওইটারও হাদিস আছে আমরা নাবিন নিচে হাত বাঁধার হাদিসটাকে আমল করি এটাকে আমরা আমল করি না কেন করি না এইভাবে হাত বাঁধার হাদিসগুলি সবগুলি জয়ীফ সবগুলি দুর্বল কিন্তু নাবিন নিচে হাত বাঁধার হাদিসের মধ্যে সাতটা হাদিসের চারটা হাদিস হাসান সহি তাহলে ওটার সে এটা তুলনামূলকভাবে অধিকতর শক্তিশালী বুখারী মুসলিমের হাদিস দ্বারা পবিত্র কোরআনুল কারিমের আয়াত দ্বারা নাবিন নিচে হাত বাঁধাটাকে শক্তিশালী করেছে এই জন্য আমরা ওটা প্রাধান্য দিয়েছি শতাব্দীর পর শতাব্দী মুসলমানরা এইভাবে আমল করে আসছে এখন হুট করে এসে এই লামাজহাবিরা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে শুধু হাত বাঁধা না প্রতিটা আমলের ক্ষেত্রে তারা প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে এটা জাল হাদিস এটা জয়ীফ হাদিস এটা মানা যাবে না বাতিল নামাজ এই জন্য এই বিতর্ক থেকে আপনাদের বাঁচানোর উদ্দেশ্যে আপনাদের নামাজ আপনাদের আজান একামত আপনাদের বিভিন্ন নেক আমল এগুলি যেন আপনারা সঠিকভাবে কোরআন হাদিসের আলোকে জানতে পারেন এই বইগুলি আমরা আলেম সমাজ আমরা তো ওরকম আলেম না আলেমদের ছাত্র ওনাদের মজলিসে বসার মতো সৌভাগ্য আল্লাহ দিয়েছেন এই কিছু লেখালেখি করি আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমরা শুধু এই কয়েকজন আলেম সারা দেশ ঠিক করতে পারবো না সবার সহযোগিতা লাগবে আপনাকেও দায়িত্ব নিতে হবে আপনার সন্তানদের দায়িত্ব নিতে হবে শিক্ষিত মহল এগিয়ে আসতে হবে না হয় আগামী ২০ বছর পরে এই দেশের পরিবেশ আরো খারাপ হবে তখন আপনারা বিপাকে পড়ে যাবেন আমাদের দায়িত্ব আপনাদের বলে দিলাম দুইটা বই আছে একটা বই প্রিয় নবীজির সালাত নামাজের বই এই বইটা আপনাদের প্রত্যেকের প্রয়োজন হবে নারী পুরুষ
বৃদ্ধ জওয়ান সবার জন্য বইটা প্রয়োজন একজন মুসলমান হিসেবে প্রত্যেকের ঘরে বইটা লাগবে প্রয়োজন হবে বংশ পরম্পরায় নামাজের বই আপনাদের লাগবে এই বইটা সংগ্রহ করে নিতে পারেন আরেকটা বই আছে নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আকাবিরিন থেকে শুরু করে সালফে সালিহিন অসংখ্য আইমাই কারাম স্পষ্ট করে গেছেন আমরা সেটা বিশ্বাস করি যে তিনি আল্লাহর নূর এবং নূরে মুজাসসাম নবীজির জিসম মুবারকের কোনো ছায়া ছিল না তিনি নূর ছিলেন তো নূরে মুজাসসাম নবীজি নূর এবং নূরের নূর আউয়াল মখলুক এবং সেই নূর থেকে নবীজি এই বিষয়টা আমি দলিল ভিত্তিক এই বইটার মধ্যে তুলে ধরেছি এই বইটা আর বাকি থেকে লাভ কি এটাও আমি আমার বড় ভাইকে আল্লামা শায়খ সাইফুল আজম বাবর আল আজহারী সাহেবকে হাদিয়া হিসেবে দিলাম এই বইগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন আর সর্বস্তরে আলেম সমাজ যারা আমাকে সামান্য হলেও মহব্বত করেন সবাইকে বলবো আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা শায়খ সাইফুল আজম বাবর ভাইকে ফলো করবেন তিনার বাচনভঙ্গি আলোচনার জন্য তিনার যে একটা আলাদা আদর্শ এটা আপনারা ফলো করবেন বাউল গান মুর্শিদি গান বাউল গান বাদ দেন মুর্শিদি কিছু শান আছে এগুলি গান কিন্তু আলোচনার জন্য ময়দানে কথা বলার যে ধরন এটার জন্য আপনারা বাবর ভাইকে ফলো করেন আমি একজনকে আপনাদের সামনে একটা মাইল ফলক হিসেবে দিলাম আপনারা ওনাকে ফলো করেন আগামীর সুন্নিয়ত ভালো হবে ইনশাআল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى গহরে মুসলিম গণ নবী গুণ গাওরে পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গাওরে আল্লাহুম্মা সাল্লে مولانا محمد وعلى آله نبی جی رشک رو تیرو کلی جائی بی دھیلو جارو ছেড়ে দিছে বাড়ি ঘর সর কইরাছে কান্দন আল্লাহুম্মা সাল্লে মাশাআল্লাহ বাইরে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসেন مولانا محمد اسم جات الله 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 ما شاء الله 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 নূর নবী প্রেমের সবি নূর নবী প্রেমের সবি আসে কান্দের জান মায়া মেনার
কোলে উঠল পূর্ণিমার চাঁদ আল্লাহ আল্লাহ জিকির বন্ধ করবেন না জিকির করতে থাকবেন আল্লাহ আল্লাহ আরে মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূর নবী প্রেমের সবি নূর নবী ধ্যানের সবি আসে কান্দের যাওয়ার মায়া মেনার কোলে যেন পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 ডাকেন সবাই আল্লাহ আল্লাহ আরে মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 যত কষ্ট করলেন নবী ঈশকলি উম্মতের লাগি এখন কান্দেন নবী এখন কান্দেন নবী সোনার মদিনায় মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 মাশাআল্লাহ খুব সুন্দর জিকির হইতেছে মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 আরে নূর নবী প্রেমের সবি নূর নবী ধ্যানের সবি আসে কান্দের যায়ান আল্লাহ আল্লাহ মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি